সময়, সময় সবার জীবনে এটা মূল্যবান। এই সময় মূল্যবান সময়টা যারা সঠিকভাবে সঠিক সময় কাজে লাগিয়েছে তারাই আজ উন্নতির শিখরে উঠেছে। আশা করি আমরা সবাই সময়টাকে সঠিক সময় সঠিক কাজটাই করব এবং সময়কে সদ্ব্যবহার করব। আর এই সময়টা বিভিন্নভাবে হিসাব করা হয়েছে আমাদের দেশীয় মতে, বাংলা মতে সূর্য উদয় থেকে সূর্যাস্ত সময়কে কী বলে দিন ধরা হয়েছে, আর সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়েছে। বাংলা মতে কী বলা হয়েছে, এক সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাকে কী বলা হয়েছে দিন, আর আর সূর্যাস্ত থেকে বাংলা মতে সূর্য অস্ত থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত সময়টাকে রাত বলা হয়েছে, রাত বলা হয়। আর আন্তর্জাতিক ইংরেজি মতে কি করা হয়েছে, রাত বারোটার পর থেকে দিন ও রাত হিসাব করা হয়, রাত হিসাব করা হয় হিসাব করা হয় আর এই সময়টা কি হচ্ছে, এই রাত বারোটার থেকে 24 ঘন্টা পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত কি হয়েছে, রাত বারোটা পর্যন্ত 24 ঘন্টা ধরা হয়। আর এই 24 ঘন্টা কি হয়, একদিন। চব্বিশ ঘন্টা সমান কি হয়, একদিন ধরা হয়। চব্বিশ ঘন্টা সমান কি হয়, একদিন। আর 30 দিনে ধরা হয়, 30 দিনে ধরা হয়, 30 দিন সমান এক মাস, এক মাস। তারপর বলা হয়েছে কি, বারো মাস সমান এক বছর, বছর বছর। আমরা যদি একটু দিন 12 মাসের একটা পুঞ্জিকে দেখি, তাহলে একটি 12 মাসের নামগুলি দেখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 12 মাস, 12 মাস সমান কি হয়েছে, এক বছর। আবার এক বছর সমান, বছর সমান কত, 365 দিন। এক বছর সমান 365 দিন, সাধারণত 65 দিন, 65 দিন সাধারণত। কি হয়েছে এখানে দেখা যাচ্ছে, জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে। ইংরেজি 12 মাসের নাম ও দিনের সংখ্যাগুলো আমরা দেখি, এই এখানে ইংরেজি 12 মাস ও দিনের সংখ্যাগুলো আমরা দেখি কি, জানুয়ারি মাস হচ্ছে কি 31 দিনে, ফেব্রুয়ারি মাস সাধারণত কি হয় 28 দিনে ধরা হয়, মার্চ 31 দিনে, এপ্রিল 30 দিনে, মে 31 দিনে, জুন হচ্ছে 30 দিনে। আমাদেরকে এই মাস, মাসের সাথে দিনের সংখ্যাগুলো মনে রাখতে হবে, জুলাই মাস 31 দিন, আগস্ট কত হচ্ছে 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31, নভেম্বর 30, আর ডিসেম্বর 31। আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে কি, ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনে হয়, আর জানুয়ারি এবং ডিসেম্বর 31 দিনে হয়, তারপরে কি হচ্ছে জুলাই, আগস্ট 31 দিনে। এভাবে আমরা কয়েকটা মনে রাখলে বাকিগুলি 30 দিনে আমরা হিসাব ধরে এই মাসগুলির নাম, নামের সাথে কোন মাসে কত দিনে হিসাব মনে রাখতে পারে। আন্তর্জাতিক বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন ও রাত শুরু হয়। আমরা যেটা একটু আগে বললাম, আন্তর্জাতিক মতে কি হয় বা ইংরেজি মতে রাত 12টার পর থেকে দিন শুরু হয় এবং দিন ও তারিখ শুরু হয়। 12টার পর থেকে কী হয়, দিনও শুরু হয়, তারিখও শুরু হয়। তাহলে আমরা এখানে কি জানলাম,
এই 365 দিনের 12 মাসে ভাগ করে কি করা হলো, একটা এক বছর হিসাব ধরা হলো। এরপর আমরা জানবো 365 দিনে সাধারণত কি হয় এক বছর, কিন্তু 366 দিনেও কি হয় এক বছর। ওটা কি হয়, ওটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ, কেননা সূর্য পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে, যদি সূর্য এখানে ধরা হয় এই পৃথিবীটা যদি এই কক্ষপথে ঘুরে, তাহলে এই কক্ষপথে পৃথিবী ঘুরে আসতে, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবী ঘুরে আসতে সূর্যের চারদিকে কতদিন লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, অর্থাৎ প্রতি 4 বছরে একদিন যোগ হয়, একদিন বাড়ে। ওই একদিনটাকে কি বলা হয়, লিপ ইয়ার বা অধিবর্ষ, অধিবর্ষ বলা হয়। তাহলে ওই একদিনটাকে যেই সালটা, মানে যেই সনটা, ইংরেজি সন আমরা যেরকম 2012, 2000 বা 2008, 2010, এই যেই ইংরেজি সনটা কি হয় চার্ট দিয়ে, যদি ইংরেজি সনটা আমরা কিভাবে হিসাব করব যে ওই ইংরেজি সনটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা, যেই ইংরেজি সনটা, ইংরেজি সনের একক ও দশক স্থানী অঙ্ক শূন্য না হলে, আমরা জানি একক ও দশক স্থানীয় অঙ্ক কোনো যে কোনো সংখ্যার, 2012 আমরা যদি এরকম 2012 হিসেব, 2012 যেই ইংরেজি সনটার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য নয় এবং 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওইটা কি হবে লিপ ইয়ার। যেই ইংরেজি সনটা, যেই ইংরেজি বছরটা কি হয় অঙ্কের অঙ্ক, বছরের একক ও দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে কি, দুই হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এক হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এই একক ও দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য না হয়, এখানে যদি শূন্য না হয়, এটা কিন্তু শূন্য না, 2012 একক ও দশক স্থানীয় শূন্য না, তাহলে ওই বর্ষটা, ওই সালটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওইটা কি হবে লিপ ইয়ার। আবার বলা হয়েছে যদি কোনো সালের যদি একক ও দশক স্থানীয় যদি শূন্য হয় এবং কি হয় 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা যদি ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, তাহলে ওইটা কি হবে লিপ ইয়ার, তাহলে এটাও কি লিপ ইয়ার। এই 2000 সনে কি হচ্ছে, এই ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা কত দিনের, 29 দিনের, যেই 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 সালটা লিপ ইয়ার বা অধিবর্ষ, ওই সালে কি হয় 366 দিনে একদিন হয়, আর ওই একদিন বেশি হয় কি ফেব্রুয়ারি মাসটায়, ওই দিন হয় ওই বছরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তাহলে 2000 সালে ফেব্রুয়ারি মাস ছিল কত, 29 দিনে, আর 2012 সালও ছিল কিভাবে কত দিনে, 29 দিনে, এবং ওই 2012 সালে ছিল 365 দিনে, 66 দিনে অধিবর্ষ, একদিন বাড়ে। যেই সালগুলি কি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য না থাকে, ওইগুলি কি হবে 365 দিনে, আর যেই সালটার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য নয় এবং 4 দ্বারা বিভাজ্য, ওটা কি হবে লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে আমরা অধিবর্ষ কি জানলাম, আমরা আরেকটা দেখব যে কি ইংরেজি, ইংরেজি আন্তর্জাতিক সময় ফঞ্জি যে কীভাবে হিসাব করা হয় আমাদের দেশীয় হিসাবের সাথে, এটা একটু দেখি। এটা হচ্ছে নিচে, এখানে এখানে কী দেওয়া আছে, এখানে নিচে আন্তর্জাতিক রীতিতে সময় প্রকাশ করা হলো, দেশীয় রীতিতে, আমাদের দেশীয় রীতিতে কি রাত 12টা, আমাদের দেশীয় রীতিতে রাত 12টা 25 মিনিটে, এখানে ঘড়িকাটা 12টা বেজে কি হলো 25 মিনিট হলো, তাহলে এখন আন্তর্জাতিক রীতিতে এটা কত, এটা হচ্ছে 0টা, মানে কোনো ঘন্টা না, শুধু 25 মিনিট, কেন আন্তর্জাতিক রীতিতে রাত বা দিন শুরু হয় রাত 12টার পর থেকে, তাহলে 12টার পর থেকে দিন শুরু হলো, তাহলে মাত্র 25 মিনিট হলো, ওই হিসেবে এটা কি হলো শুধু আন্তর্জাতিক রীতিতে 25 মিনিট, আর আমাদের দেশীয় রীতিতে 12টা 25 মিনিট। আর এই সবগুলি ঘড়ি অ্যানালগ ঘড়ি, এই অ্যানালগ ঘড়িতে আমরা শুধু 12টা পর্যন্ত হিসেব করতে পারি, কিন্তু ডিজিটাল ঘড়িতে 24 ঘন্টা বা একদিন হিসাবে 24 ঘন্টাও হিসেব করা যায় বা দেখানো যায় বা 12টা পর্যন্ত দেখানো যায়। এরপর দেখব আমরা
সকাল 7টা 15 মিনিট, 7টা 15 মিনিট দেশীয় রীতিতে, যদি দেশীয় রীতিতে কি হয় 7টা 15 মিনিট, তাহলে আন্তর্জাতিক রীতিতে এটা এটা 7টা 15 মিনিট। কেন এই 12টার পর থেকে শুরু করে কি হলো, এই 7টা 15 মিনিটে আসলো সকাল 7টা, রাত্রে 12টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত কি হলো, তাহলে 7টা 15 মিনিট। তাহলে আন্তর্জাতিক রীতিতে এটা 7টা 15 মিনিট। এরপর দেখবো আমরা বিকেল 4টা 45 মিনিট, বিকেল 4টা 45 মিনিট একবার ঘুরে এসে 12টা বেজে গেল, দিনের 12টা হয়ে গেল, রাত 12টা থেকে শুরু করে দিনের 12টা হয়ে গেল। এরপর আবার কি করলো, ঘন্টা কারা ঘুরে ঘুরে গেল, তাহলে কয়টা হলো, 12টার সাথে আরও 4 ঘন্টা যোগ করে প্লাস 45 মিনিট যোগ করে কি হয়, তাহলে আন্তর্জাতিক রীতিতে 16টা 45 মিনিট। কি হলো, এই রাত 12টা থেকে শুরু করে একবার গুলো কত, 12 ঘন্টা হলো। এরপর করলো কি, 4টা বিকেল 4টা, দিনের 12টা পর্যন্ত কি হলো, দেশীয় রীতিতে 12 ঘন্টা হলো। এরপর আবার আবার 12টা থেকে 45 মিনিট, 4টা 45 মিনিট, তাহলে কতটা হলো, 16টা 45 মিনিট। এরপর রাত যদি 9টা 10 মিনিট হয় দেশীয় রীতিতে, 9টা 10 মিনিট হয় কি হয়, 9টা রাত 9টা 10 মিনিট, তাহলে ওই 12টার সাথে কি করব আমরা, 9টা 10 মিনিট যোগ করে দিলে, 12 ঘন্টার সাথে 9টা 10 মিনিট যোগ করে দিলে কি আসে, 21টা 10 মিনিট। তাহলে আন্তর্জাতিক রীতিতে 24 ঘন্টা হিসেবে কি হয়, দিন ধরা হয়। আর আমাদের দেশীয় রীতিতে কি হয়, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত দিন, আর সূর্য অস্ত থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত কি বলা হয়, রাত ধরা হয়। তাহলে আন্তর্জাতিক রীতিতে আমরা সময়টা জানলাম কিভাবে হিসাব করা হয়। আন্তর্জাতিক রীতিতে কি হয়, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এগুলি বলা হয় না, কেননা 24 ঘন্টাতে একদিন ধরা হয়, এখানে রাত বিকাল দুপুর সন্ধ্যা কোনো কিছুই হিসাব করা হয় না। আরেকটা হচ্ছে যে আমরা দশক কি, দশক জানবো যে দশক কি, দশক হচ্ছে ধারাবাহিকভাবে কি হচ্ছে, 10 বছর সময়কাল ধারাবাহিকভাবে যদি ধরা হয়, যে 2001 থেকে ধারাবাহিকভাবে 2010 পর্যন্ত কি হয়, ধারাবাহিকভাবে কোনো এখানে মাঝখানে কোনো গ্যাপ নেই, 2010 এই ধারাবাহিকভাবে 10 বছর সময়কাল কি বলা হয়, দশক। 10 বছর সময়কে কি বলা হয়, দশক। ধারাবাহিকভাবে কোনো এখানে কোনো খালি নেই বা বাদ নেই, কোনো একটা বছর বাদ নেই, ধারাবাহিকভাবে কি হয় হিসেব করা হয় 10 বছর, ওইটাকে কি বলা হয়, দশক। যোগ হচ্ছে ধারাবাহিকভাবে কি, ধারাবাহিকভাবে 12 বছর, ধারাবাহিকভাবে কত, 12 বছর। আমরা যদি 2001 সাল থেকে 2012 পর্যন্ত হিসাব করি, তাহলে ওটাকে ধারাবাহিক 12 বছর, 2012, তাহলে ওটা কি হবে, 2012 সমান কি, 12 বছর, এটা কি হবে, এক যুগ। যদি এরকম ধারাবাহিকভাবে আরও 12 বছর যায়, তাহলে 2 যুগ হবে, 2 যুগ সমান 24 বছর। এরপরও বলা হয়েছে কি, শতাব্দী, শতাব্দী কি, শতাব্দী হচ্ছে মানে 100 বছর, শতাব্দী হচ্ছে কি, শতাব্দী হচ্ছে ধারাবাহিকভাবে কত বছর, 100 বছর। যদি 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত কত ধরা হয় কি, শতাব্দী, 2001 সাল পর্যন্ত ধরা হয় কত, 100 বছর, 100 বছর কি, শতাব্দী। তাহলে আমরা দশক জানলাম, দশক কি, ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে কি বলা হয়, দশক। আর যোগ হচ্ছে ধারাবাহিকভাবে 12 বছর সময়কালকে বলা হয়, আর ধারাবাহিকভাবে শতাব্দী বলা হয়, ধারাবাহিকভাবে 100 বছর সময়কালকে শতাব্দী বলা হয়।